হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক ওয়্যারলেস 670। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটি আপনি অফলাইনে ইনস্টলেশন করার জন্য কিভাবে এইচপি সাইট থেকে ফুল সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্স ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। গুগলে গিয়ে আমি hp.com সার্চ দিব। এখানে দেখেন www.hp.com, আমরা এইখানে ক্লিক করব। এবার আমরা সাপোর্টে গিয়ে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্স এইখানে ক্লিক করব। এখানে চারটি অপশন আছে, প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ, আদার। আমরা প্রিন্টারে সিলেক্ট করব। ইন্টারিয়র প্রোডাক্ট নেম, এখানে আমি যেই প্রিন্টারটির ড্রাইভার ডাউনলোড করতে চাই সেই প্রিন্টারটির নেমটা, প্রোডাক্টটা এখানে লিখব, এইচপি স্মার্ট ট্যাঙ্ক 670। দেখেন চলে এসছে, আমরা এইখানে সিলেক্ট করব। এখানে কি বলছে দেখেন, ডিটেক্টেড অপারেটিং সিস্টেম, আপনি যেই ওই অপারেটিং সিস্টেম থেকে আপনি এই সাইটটায় ঢুকবেন বাই ডিফল্ট আপনার অপারেটিং সিস্টেমটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে উইন্ডোজ 1064 বিটের জন্য ড্রাইভারটি চলে এসছে। এখন আমার অন্য কোনো অপারেটিং সিস্টেমের জন্য প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আমি চুজে ডিফারেন্ট ওএস অপারেটিং সিস্টেম ভার্সন। অপারেটিং সিস্টেম আমি লিনাক্সের জন্য সাপোজ নিব, লিনাক্স সিলেক্ট করব। এইখানে ভার্সনে দেখেন লিনাক্স দিব। এবার আমরা চেঞ্জে ক্লিক করব। তাহলে আমার লিনাক্সের জন্য ড্রাইভার চলে এসছে। যেহেতু আমরা উইন্ডোজের জন্য ড্রাইভারটি ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে আমি উইন্ডোজ সিলেক্ট করে নিব এবং এখানে উইন্ডোজের কত ভার্সন, কোন ভার্সনের জন্য আমি ড্রাইভারটি ডাউনলোড করতে চাই, আমার এখানে দরকার লেটেস্টটা উইন্ডোজ 11, আমরা 11-এ সিলেক্ট করব। এবার আমরা চেঞ্জে ক্লিক করব। এখানে দেখেন ইনস্টলেশন সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার ইনক্লুড প্রিন্ট স্ক্যান লেটেস্ট ফিচার অ্যান্ড সলিউশন। আমরা এখানে ইনস্টল যদি করতে চাই অনলাইনের মাধ্যমে, ইন্টারনেট থাকা অবস্থায় যদি আমি ইনস্টল করতে চাই, সেই ক্ষেত্রে এই ডিভাইসের সাথে প্রিন্টারটি ইউএসবি কানেকশন থাকবে এবং এখানে ইনস্টল দিলে অনলাইন থেকে ডাউনলোড হবে আর ইনস্টলেশন হবে। আমার যেহেতু অফলাইনে ড্রাইভারের দরকার, আমি যেহেতু ইন্টারনেট ছাড়াই ইনস্টলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখেন ইনস্টলেশন সফটওয়্যার অ্যান্ড ফুল বেসিক ড্রাইভার সাপোর্ট প্রিন্ট অ্যান্ড স্ক্যান ফাংশনালিটি, আমরা এইটাতে সিলেক্ট করব। এখানে দুটি অপশন আছে দেখেন, এইচপি ইজি স্টার্ট প্রিন্টার সেট আপ সফটওয়্যার অফলাইন ইউজ অনলি, মানে যদি আপনি অফলাইনে করতে চান, অফলাইন বলতে বোঝাচ্ছে আপনাকে নেট ছাড়া, যদি আপনি ইউএসবি কেবলের শুধু মাধ্যম দিয়ে যদি করতে চান সেই ক্ষেত্রে আপনার এই ড্রাইভারটা ডাউনলোড করতে হবে। এটা
ড্রাইভারের ভার্সন হলো 55.4.50.72, আর এটা হলো 211 MB। এটা মে মাসের 31 তারিখের 2022-এ লাস্ট আপডেট হয়েছে। আমরা এবার ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করি। দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা এইভাবে hp.com থেকে HP স্মার্ট ট্যাঙ্ক 7670 প্রিন্টারের জন্য অফলাইনে ইনস্টলেশন করার জন্য ফুল সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সটি ডাউনলোড করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।